নমস্কার বন্ধুরা, জিকে এনসাইক্লোপিডিয়ার একটি নতুন ভিডিওতে আপনাদের সবাইকে স্বাগত। আজকের ভিডিওটি 2019 সালে যে ফুড এশিয়ার কোশ্চেন ছিল তার উপরে। শুরু করা যাক ভিডিওটি। কংগ্রেস শব্দটি প্রাপ্ত হয়েছিল উত্তর আমেরিকার ইতিহাস থেকে। অ্যামনেস্টি ইন্টারন্যাশনাল হলো একটি মানবাধিকার গ্রুপ। বন্ধুরা, এই বিগত বছরের প্রশ্ন কিন্তু খুবই গুরুত্বপূর্ণ আমি দেখেছি, কারণ বিগত বছরের প্রশ্ন থেকে অনেকগুলো প্রশ্নই কিন্তু রিপিট হয়েছে। তাই অবশ্যই যারা ফুড এসআই এর প্রিপারেশন নিচ্ছেন, তারা বিগত বছরের প্রশ্নগুলো কিন্তু দেখে নেবেন। ভারতের নাগরিক নন এমন কি কে প্রথম ভারতরত্ন পেয়েছিলেন? খান আব্দুল গফর খান। পুলিৎজার পুরস্কার দেওয়া হয় কোন ক্ষেত্রে? সাহিত্য ও সাংবাদিকতা। ভারতীয় জাতীয় কংগ্রেসের অধিবেশনে প্রথমবার বন্দে মাতরম গান গাওয়া হয়েছিল 1896 সালে। মাউন্ট এভারেস্টে ওঠা প্রথম মহিলা ছিলেন বাচেন্দ্রী পাল। ভারতে সর্বাধিক সংখ্যক শ্রমিক নিযুক্তি রয়েছে টেক্সটাইল শিল্পে। জাতিসংঘের কোন অঙ্গটি বিশ্ব সংসদ হিসেবে বিবেচিত হয়? সাধারণ পরিষদ। মাই লাইফ কার আত্মজীবনী? বিল ক্লিনটন। গ্রামীণ ও শহরে এলাকার জন্য পরিকল্পনা কমিশন দ্বারা নির্ধারিত সর্বনিম্ন প্রয়োজনীয় ক্যালোরি যথাক্রমে 2400 ও 2100। প্রথম লোকপাল বিল সংসদে উপস্থাপন করা হয়েছিল মে 1968 সালে। প্রথম সম্পূর্ণ ভারতীয় ব্যাংক পাঞ্জাব ন্যাশনাল ব্যাংক। শান্তি স্বরূপ ভাটনগর পুরস্কারের সঙ্গে যুক্ত বিজ্ঞান ও প্রযুক্তি। কোন বিজ্ঞানী এ ব্রিফ হিস্ট্রি অফ টাইম নামে বই লিখেছেন? স্টিফেন হকিং। বিশ্বের মানুষের তৈরি খাল হলো বৃহত্তম মানুষের তৈরি খাল হলো সুয়েজ খাল। সুফি শব্দটি এসেছে এক ধরনের পোশাক থেকে। ট্রপোস্ফিয়ার বায়ুমণ্ডলের উষ্ণতম অংশ, কারণ এটি পৃথিবী পৃষ্ঠ দ্বারা উত্তপ্ত হয়। বিখ্যাত সাঁচি স্তূপ কে নির্মাণ করেন? অশোক। কারা প্রথম ভারতের স্বর্ণ মুদ্রার প্রচলন করেন? ইন্দো গিক। ঘুমার লোকনৃত্য হল রাজস্থানের। মন্ত্রীদের নির্বাচন হতে পারে লোকসভা, রাজ্যসভা, আইনসভার বাইরে। সঠিক উত্তরটি হচ্ছে তিনটি। দক্ষিণ গোলার্ধে সামার সলিস্টিক অর্থাৎ উত্তরায়ণ ঘটে 22শে ডিসেম্বর। কোন ধারা বা আর্টিকেলে ভারতের বাকি অংশের থেকে জম্মু কাশ্মীরকে আলাদা করে? ধারা 370। জিরো আওয়ার কি? যখন সর্বাধিক গুরুত্বপূর্ণ বিষয়গুলি উত্থাপিত হয়। নিম্নলিখিত কোন পাথর মার্বেলে রূপান্তরিত হয়? চুনাপাথর। নিম্নলিখিত কোনটি পুনর্নবীকরণ শক্তির উৎস নয়? জ্বালানি কোষ। 2020 অলিম্পিক অনুষ্ঠিত হবে জাপানে। সূর্যগ্রহণ ঘটে চাঁদ সূর্য যখন পৃথিবীর মাঝে এসে পড়ে। চাঁদ যখন সূর্য ও পৃথিবীর মাঝে এসে পড়ে। বায়ুমণ্ডলে উপস্থিত রাসায়নিক নিষ্ক্রিয় গ্যাসটি হল আর্গন। সবচেয়ে নমনীয় ধাতু সোনা। নিচের কোন জোড়া ঠান্ডা রক্তে প্রাণীদের শ্রেণীভুক্ত? ব্যাঙ ও সাপ। দূষিত কিডনি রোগীদের জন্য ডায়ালিসিস ব্যবহার করা হয়। এই প্রক্রিয়ায় জড়িত থাকে ব্যাপন। নিচের কোনটি বিশ্বের সবচেয়ে প্রাচীন গ্র্যান্ড স্ল্যাম? উইম্বলডন। ভিটামিন যা সাধারণভাবে মানুষের প্রস্রাবের দ্বারা নির্গত হয় তা হলো ভিটামিন সি। বিখ্যাত অঙ্কন বা ছবি সত্যম শিবম সুন্দরম তৈরি করেছেন শিব নন্দন নাতিয়াল। নিচের কোনটি হিমাচল প্রদেশের লোকনৃত্য নয়? ঢাকনি। স্বাধীন ভারতে প্রথম স্বরাষ্ট্রমন্ত্রী কে ছিলেন? সর্দার বল্লভভাই প্যাটেল। কোনটিতে ক্যালসিয়াম সামগ্রী সর্বাধিক থাকে? ভুট্টা। সূর্যের শক্তি মুক্তির জন্য দায়ী ফিউশন বা সংযোজন? নিম্নলিখিত বিবৃতিগুলি বিবেচনা করুন। 2G প্রণালী বা 2G স্পেকট্রাম 30 থেকে 200 কিলোহার্টজ ব্যান্ডউইথ ব্যবহার করে, এটাও সঠিক।
3G বর্ণালী বা 3G স্পেকট্রাম 15-20 মেগাহার্টস ব্যান্ডউইথ ব্যবহার করে, এটাও সত্য। 4G প্রণালী বা 4G স্পেকট্রাম 40 মেগাহার্টস অত্যন্ত ব্যান্ডউইথ ব্যবহার করে, উপরে সবগুলি সত্য। একটি পালক, একটি কাঠের বল বা একটি ইস্পাতের বলের মধ্যে শূন্যস্থানে কোনটি সবচেয়ে দ্রুত পতিত হয়? উত্তরটি হচ্ছে সবগুলি সমান দ্রুততায়। ভারতীয় রিজার্ভ ব্যাংকের প্রধানকে কি বলা হয়? এখানে যা অপশন ছিল তার মধ্যে কোনোটি উত্তর ছিল না। নিম্নলিখিতগুলির মধ্যে কোনটি উন্নয়নশীল মাল্টিমিডিয়া ওয়েব পেজগুলির মধ্যে একটি জনপ্রিয় প্রোগ্রামিং ভাষা? জাভা। ভারতের মধ্যে প্রাচীনতম ট্রেড ইউনিয়ন সংস্থা কোনটি? AITUC। কৃষি গবেষণাগার জাতীয় পরিষদ কোথায় স্থাপিত? নয়াদিল্লি। বিশ্বের বৃহত্তম ফুলটি হল রাফলেসিয়া। পাবলিক সেক্টর বিলগ্নিকরণকে বলা হয় ব্যক্তিগতকরণ বা প্রাইভেটাইজেশন। কাদের দ্বারা লোকসভার স্পিকার নির্বাচিত হন? লোকসভার সমস্ত সদস্য দ্বারা। ভারতে পঞ্চবার্ষিকী পরিকল্পনা শুরু হয় ও কার্যকরী হওয়ার সাল হল 1951। সুপ্রিম কোর্টের বিচারকরা অফিসে কার্যভার নেওয়ার আগে যে শপথ নেন তা পরিচালনা করেন রাষ্ট্রপতি বা তার নিযুক্ত কোনো ব্যক্তি। বন্ধুরা, এই পর্যন্তই। ফুড এশিয়ার প্রিপারেশন নিতে অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন এবং ভালো লাগলে বন্ধুদের সাথে শেয়ার করুন। ধন্যবাদ পুরো ভিডিওটা মনোযোগ সহকারে দেখার জন্য।